দেশের গণতন্ত্র আজকে যেমন সিসিলতে চলে গিয়েছে, আমাদের গণতন্ত্রের মাতাও ঠিক তেমনি ভাবেই যুদ্ধ করছেন। অদ্ভুতভাবে একটা প্রতীকী মিল খুঁজে পাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে। তোমার বহু হয়েছে, এবার তুমি দূর হও, তুমি আমার আকাশ থেকে গোটাও তোমার ছায়া, তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, ঘাতক তুমি বাংলা ছাড়ো, একটাই কথা। তোমার মুখ আমরা দেখতে চাই না, মাজননী দূর হ, দূর হ দুঃশাসন। এমন একটা সময়ে ডিউজের এই সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশে মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান শুভ্র সহ নাসিরুদ্দিন এলান সহ ফ্যাসিবাদের এই আমলে এই বিচার বিভাগ সাজা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে, এমন একটা সময় ডিউজে এই সুবর্ণ জয়ন্তীতে মিলিত হয়েছে, যখন বাংলাদেশের অর্থনীতি একটা ধ্বংসের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রিজার্ভের নেট পরিমাণ দাঁড়িয়েছে 19 বিলিয়নের নিচে, আগামী 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে আরও $12 বিলিয়ন, রিজার্ভ শূন্য হয়ে পড়বে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হু হু করে বাড়ছে, দৈনিক পত্রিকাগুলিতে অসহায় মানুষের কান্নার ছবি দেখতে পাই, আজকের পত্রিকায় আছে পুলিশ এরকম পরিস্থিতিতেও গ্রেনেড কিনবে, নতুন নতুন আগ্নেয়াস্ত্র কিনবে, জনগণের এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মামলার পরিমাণ প্রায় সেঞ্চুরি ক্রস করে গিয়েছে। আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে যখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন, তখন বাংলাদেশ, বাংলাদেশের গণতন্ত্র যুদ্ধ করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য। দেশের গণতন্ত্র আজকে যেমন সিসিউতে চলে গিয়েছে, আমাদের গণতন্ত্রের মাতাও ঠিক তেমনি ভাবেই যুদ্ধ করছেন। অদ্ভুতভাবে একটা প্রতীকী মিল খুঁজে পাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে। খালেদা জিয়া মানেই আজকে বাংলাদেশ, বাংলাদেশ মানেই আজকের খালেদা জিয়া। এই হলো আজকের এই মুহূর্তের পরিস্থিতি, এই হলো এই মুহূর্তের পরিবেশ। এরকম পরিস্থিতিতেই এই সুবর্ণ জয়ন্তীর যে আয়োজন আপনারা করেছেন, আমি জানি আপনাদের সমস্ত আয়োজনের মূল সুর হচ্ছে ফ্যাসিবাদকে উৎখাত করে গণতন্ত্র কায়েমের যে চলমান সংগ্রাম, সেই সংগ্রামে সাংবাদিক সমাজকে যুক্ত করে সৈনিকের কাতারে নিয়ে আসা। এবং আমি বিশ্বাস রাখতে চাই সুবর্ণ জয়ন্তীর মধ্য দিয়ে আপনাদের যে উৎসাহ উদ্দীপনা, তাকে আন্দোলন সংগ্রামে যুক্ত করে ফ্যাসিবাদকে উৎখাত করে বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ আপনারা কায়েম করবেন, আমরা সবাই মিলে কায়েম করব, যা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষণা করেছেন 31 দফা কর্মসূচির মধ্য দিয়ে। সেই কল্যাণকামী গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা রেখে সাংবাদিক সমাজের প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। 1970 সালে যখন জলোচ্ছ্বাস হয়েছিল ভোলায়, খুব মারাত্মক ডিজাস্টার হয়েছিল, যে ডিজাস্টার থেকে ফিরে মৌলানা ভাসানী বলেছিলেন যে ওরা কেউ আসেনি, সেই মৌলানা ভাসানী যেদিন এই জনসভা করেছিলেন পল্টনে, তার পরের দিন দৈনিক পূর্বদেশ পত্রিকায় 8 কলামে 2 লাইন কবিতা ছাপা হয়েছিল যে মৃত্যুর ভাগারে ওঠে জীবনের সংঘন গর্জন, জননী বাংলারে এই হোক তব শেষ ক্রন্দন। তো আজকে আমরা আসলে সত্যি সত্যি শেষ ক্রন্দনের সামনে দাঁড়ায় আছি। আমরা যদি উল্টাভাবে ধরি যে আমাদের সামনে ফেরাউনের ধাবমান বাহিনী আর পেছনে লোহিত সাগর, আমরা কোন দিকে যাব? যদি ফেরাউনের মোকাবেলা করতে না পারি তো লোহিত সাগরে ভেসে যেতে হবে। অতএব মরোয়ার বছর ডু অর ডাই, মন্ত্রের সাধন অথবা শরীর পাতন, এই রাস্তা আমাদের যেতে হবে। যাই হোক, আজকের এইরকম একটা ফ্যাসিবাদ পীড়িত বাংলাদেশ, যেখানে কথা বলা যায় না,
জীবনের স্বাভাবিক ন্যূনতম সুস্থতাটুকু যেখান থেকে অপহৃত হয়েছে, সেই রকম একটি সাপত সংকুল অরণ্যের মধ্যে বাস করে, সেরকম একটি জঘন্য একটি ডাস্টবিন, একটা পোকামাকড়ের ফ্যাক্টরি, সেই রকম একটা ডাস্টবিনের মধ্যে বসে আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করতেছি। প্রধান কারণটা কি? প্রধান কারণ হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ শুরু করেছেন, রাজনৈতিক দলগুলো শুরু করেছেন, সেই সংগ্রামকে আরও উজ্জীবিত করা, সঞ্জীবিত করা, সেই সংগ্রামে অক্সিলারি ভার্ব হিসেবে নিজেদেরকে নিয়োজিত করা, সেইটার জন্য আমাদের নেতা কর্মীদেরকে আসলে আমরা সংগঠিত করে চেয়েছি জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে আমরা একটা সম্পর্ক স্থাপন করে দেওয়া। এই জন্য এই জিনিসটাকে নেগেটিভ অর্থে না দেখে পজিটিভ অর্থে দেখেন। কোরবানি হয়তো পশু জবাই করলে মায়া লাগে, কিন্তু নজরুল বলছে ওর হত্যা নয়া সত্যাগ্রহ শক্তির উদ্বোধন, শক্তির উদ্বোধন ঘটানোর ফ্যাক্টরিতে আমরা আছি। যাই হোক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্মানিত সভাপতি যেন শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক যেন খুরশিদ আলম, প্রধান অতিথিকে দুটো ধন্যবাদ দেওয়ার আছে আমার। একটা হলো যে সেলফি কী কাজে ব্যবহৃত হবে, এইটা তিনি একটা ঐতিহাসিক সমাধান দিয়েছেন আর কি। সমাধানটা যেন বাদাই করে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ান, খুব উপকার হবে আপনাদের। এইরকম অসাধারণ সমাধানের জন্য আমাদের মহাসচিবের উদ্দেশ্যে একটা জোরে করতালি দেওয়া যেতে পারে, চমৎকার সমাধান। আরেকটাবার তিনি আজকে আমার শ্রদ্ধা আকর্ষণ করলেন, বিশেষ করে আমি তো কবি মানুষ, তো ছোটো ছোটো জিনিস মনের মধ্যে লেগে যায়। তিনি তার সিংহাসনকে পরিত্যাগ করেছেন, অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তক্তে বসি, ঊর্ধ্বে যাহারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হুয়ে, সাইমুম জরে ভেঙেছে কুটির তুমি পরনিক নুয়ে, ঊর্ধ্বে যাহারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হুয়ে। সেই খারাপ হয়ে দাঁড়ানোর নেতাকে আমি প্রথম দেখলাম যিনি জনগণের সঙ্গে, আত্মীয়তার সঙ্গে, বন্ধুদের সঙ্গে, স্বজনদের সঙ্গে একাকার হয়ে যেতে চান। থ্যাংক ইউ, স্যালুট। তো যাই হোক বন্ধুরা, আমার এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, সবার উদ্দেশ্যেই সালাম। আমাদের ফোরাম নেতৃবৃন্দ বক্তব্য করেছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা, সবার উদ্দেশ্যে সালাম দিয়ে বলি যে সুকান্তের কথায় যে বেজে উঠেছে সময়ের ঘড়ি, সুকান্ত বলছেন যে বেজে উঠলো কি সময়ের ঘড়ি, আমরা বলি যেন বেজে উঠেছে সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি, বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আমি যাই তার দিন পঞ্জিকা লিখে, হঠাৎ কখন নিরীহ মাটিতে জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে আবার জেগেছে বাংলাদেশের প্রাণ। সেই প্রাণের স্পন্দনে আজকে স্পন্দিত হচ্ছে এটা, বাংলাদেশের শ্রেষ্ঠতম অনুষ্ঠানটি আজকে এখানে হচ্ছে। তা আমাদের একটাই প্রার্থনা, একটাই দাবি, একটাই প্রয়াস, একটাই আশা, একটাই প্রত্যাশা, একটাই স্বপ্ন, একটাই অভিপ্রায়, একটাই অভিপ্সা, ভাই তুই দূর হ, তোমার বহু হয়েছে এবার তুমি দূর হও, তুমি আমার আকাশ থেকে গোটাও তোমার ছায়া, তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, ঘাতক তুমি বাংলা ছাড়ো, একটাই কথা, তোমার মুখ আমরা দেখতে চাই না, মা জননী দূর হও, দূর হও দুঃশাসন ঘোষ দিকে দিকে। এই কথাই নজরুল বলেছেন যে বল রে ক্রুদ্ধ হিংস্র বীর, দুঃশাসনের চাই রুধির, ঘোষ দিকে দিকে এই কথাই, দুঃশাসনের রক্ত চাই, দুঃশাসনের রক্ত চাই, ঘরে ফিরবার পথ নাই, ভাতৃখুনের বদলা ছাড়া ঘরে ফিরবার রাস্তা নাই। অনেক দূর এসে গেছি, ভালো থাকবেন সবাই, আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ পাওয়ার জন্য জীবনে আরেকবার হাসিনাকে ধন্যবাদ দিচ্ছি যে তিনি আমাকে গুম করেন নাই এখনো, আল্লাহ আমাদের সকলের সহায় হোক। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাব এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে কোভিড থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো
এটাও জানিস না, চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। Top Mart Limited. Your expectation is our commitment.